ইনস্টল দিয়ে ভিডিওটা শুরু করার বলে রাখি, আমার এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট। আপডেটটা দেওয়ার জন্য ভিডিওটা শুরু করেছি। আজকে একটা টিভি নাইন বাংলার তরফ থেকে কিন্তু একটা নোটিফিকেশান জারি করা হয়েছে, এবং এই নোটিফিকেশানে বলা হয়েছে যে ধাপে ধাপে কিন্তু সমস্ত প্রাথমিক স্তরের যে স্কুলগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এবং কিসের জন্য বন্ধ হচ্ছে? এটা স্কুলগুলোকে বেসরকারিকরণের উদ্যোগে উদ্যোগ নেওয়ার পর থেকে কিন্তু স্কুলগুলো আস্তে আস্তে বন্ধ হতে থাকছে। আজকে কিন্তু ফের একটা বালুরঘাটের স্কুল বন্ধ হয়ে গেছে বেসরকারিকরণের উদ্যোগে। এবং তার আগে দক্ষিণ উত্তর দিনাজপুরে 6টি স্কুল বন্ধ হয়ে গেছে এই বেসরকারিকরণের প্রতিবাদে। এবং এই যে স্কুলগুলোতে যে ছাত্রের সংখ্যা অনেকটা কম, এবং এই ছাত্রের অভাবেই স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে বলে জানাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে স্কুলে, সরকারি স্কুলে যে মিড ডে মিলের ব্যবস্থা থাকে, এই মিড ডে মিলের ব্যবস্থা এই যে আমাদের যে প্রাথমিক স্তরের স্কুলগুলোতে কিন্তু বেসরকারিকরণ করার উদ্যোগে এরপরে কিন্তু মিড ডে মিলের ব্যবস্থাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, যেহেতু ওখানে সরকারের কোনো উদ্যোগ নেই সেই কারণে। এবং এই এই বেসরকারিকরণের উদ্যোগে কিন্তু বিভিন্ন জেলায় যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, পরবর্তী সময় কিন্তু বিভিন্ন জেলায় স্কুল কলেজ কিন্তু প্রাথমিক স্তরের স্কুল একেবারে বন্ধ হয়ে যাওয়ার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে, কিন্তু টিভি নাইন বাংলার তরফ থেকে জারি করা হয়েছে। এই নোটিফিকেশানটি কিন্তু কালকে জারি করা হয়েছে, সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করলাম। আমি নোটিফিকেশান দেখতে দেখতে একটা নোটিফিকেশান পেলাম বলে আমি তোমাদের একটা ভিডিও দিয়ে জানিয়ে দিলাম। আর যেটা টিভি নাইন বাংলার তরফ থেকে জারি করা হয়েছে সেই নোটিফিকেশান তোমরা নিচে দেখে নাও, আমি তোমাদের আরেকবার নিচে দিকে দিচ্ছি নোটিফিকেশানটা। আর এই যে নোটিফিকেশান আমি এখন দেখালাম, এই নোটিফিকেশানটা কিন্তু পুরোপুরিভাবে সত্য, এরকম কিন্তু মিথ্যের কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু পুরোপুরি সত্য নোটিফিকেশান। কিছুদিন আগে নোটিফিকেশান জারি করা হয়েছে, এরপরে কিন্তু আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের যে নতুন সময়সূচি, এই নতুন সময়সূচি কিন্তু জানিয়ে দেবো। পর্ষদের তরফ থেকে কালকে কিন্তু নতুন ধরনের সময়সূচি জারি করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষার তরফ থেকে। ঠিক আছে, চলো ভিডিওটা এত দিই।